नमस्कार बंधुरा, फिर विश्व सेरार शिरोपा भारत प्रधानमंत्री नरेंद्र मोदीजीर माथाय। विश्व नेतादेर मध्य सर्वोच्च स्थान दखल करलेन तिनी आबार। एमन कि सुपर पावर अमेरिकार प्रेसिडेंट जो बाइडेनो उनार थेके अनेक पिछिए। अमेरिकार एकटी संस्थार समीक्षा उठे एसेछे एमनई तथ्य। अमेरिकार डेटा इंटेलिजेंस संस्था मर्निंग कन्सल्ट समीक्षा चालिएछे। अमेरिकार जे डेटा इंटेलिजेंसी संस्था मर्निंग कन्सल्ट पॉलिटिकल इंटेलिजेंसर ऑफिशियल वेबसाइटे जदि आमरा जाइ ताहले आपनारा सेखाने ग्लोबल लीडर अप्रूवर रेटिंग एर ट्रेकार एर जे लिस्टटा पाबेन सेखाने आपनारा एखाने देखतेई पाच्छेन जे तारा मोट 13টি দেশের উপর এই সমীক্ষা চালিয়েছে। সেই 13টি দেশের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে সেই রাষ্ট্রপ্রধানদের 13 জনের নাম এখানে দেওয়া রয়েছে। সেই 13 জনের নামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিডেন, ম্যাক্রন, মরিসন, এমনকি আমাদের নরেন্দ্র মোদিজিও রয়েছে। এবং সেই গ্রাফসের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন ধরনের কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং আপনারা এই গ্রাফটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এখানে সবথেকে উপরে গ্রাফের যে কালারটা রয়েছে এই মেরুন কালারের মানুষটা হচ্ছে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। আপনারা লিস্টের মধ্যে মোদিজির যে কালারটা এবং গ্রাফের সবচেয়ে উঁচুতে যে কালারটা রয়েছে সেই কালারটা সেম, অর্থাৎ সমগ্র বিশ্বের সবচেয়ে তাবড়তাবড় নেতাদেরকে পিছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় নেতার তালিকা সবচেয়ে উপরে রয়েছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। এই সমীক্ষাটি তারা চালিয়েছে বিভিন্ন দেশে গিয়ে সেখানকার কিছু স্পেসিফিক মানুষের উপর তারা এই সমীক্ষা তথ্য উঠে এসেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমেরিকার যে তালিকাটা দেওয়া হয়েছে এখানে দুটো কালার ব্যবহার করা হয়েছে, গ্রিনটা অ্যাপ্রুভ এবং রেডটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ। আমেরিকা দেখতে পাচ্ছেন যে ডিসঅ্যাপ্রুভের যে সংখ্যাটা সেটা অ্যাপ্রক্স আপনার 25% থেকে আপনার 40% অ্যাভব চলে গেছে এবং অ্যাপ্রুভের সংখ্যাও অ্যাপ্রক্স 45-50% অ্যাভারেজে রয়েছে। তারপর যদি আমরা নেক্সট যাই বোলসোনারো, তার ক্ষেত্রেও ঠিক একইভাবে রয়েছে। তার আমরা যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে যাই তাহলে উনার ডেটাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদির তালিকাতে অ্যাপ্রুভের যে সংখ্যাটা রয়েছে তার সাথে ডিসঅ্যাপ্রুভের অনেকটা ফারাক রয়েছে, অর্থাৎ ডিসঅ্যাপ্রুভের সংখ্যাটা অ্যাপ্রক্স 20%-এর কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে 20%-এরও নিচে, এবং যে অ্যাপ্রুভের সংখ্যাটা সেটা 70% থেকে নিয়ে 80% অ্যাভব, এবং অ্যাভারেজে যদি আমরা ধরতে যাই তাহলে সেটা 70%-এর কাছাকাছি। অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদিজির ভারতবর্ষের যে জনপ্রিয়তা রয়েছে সেটা এখনও অবধি 70% মানুষই নরেন্দ্র মোদিজিকে নেতা হিসেবে পছন্দ করেন, যেটা বিশ্বের যে কোনো দেশের নেতাদের তুলনায় অনেক গুণ বেশি বলা চলে। তাই বর্তমানে এই সার্ভে সংস্থার রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে যে সমগ্র বিশ্বের বর্তমানে সবচেয়ে সেরা নেতা হিসেবে নরেন্দ্র মোদিজির নামই উঠে এসেছে। তো বন্ধুরা, আই হোপ আপনারা তথ্যটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা সকলে অবশ্যই নিজের নিজের মতামত শেয়ার করবেন যে আপনাদের মতামত কী, আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী আদৌ কি সমগ্র বিশ্বের সেরা নেতা হিসেবে বিবেচ্য নাকি অন্য কেউ হওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।